কিভাবে পড়লে সিএ পাস করা যাবে, আইসিএবির যে ম্যানুয়ালগুলো রয়েছে সেই ম্যানুয়ালের পাশাপাশি আরও কি কোনো সাপ্লিমেন্টারি বই পড়তে হবে, বা দিনে কত ঘন্টায় পড়তে হবে? আমি সিএ কোয়ালিফাই করার পরে এই ধরনের বিভিন্ন প্রশ্ন সিএ স্টুডেন্টরা আমাকে করতেন। আবার আমি যখন আইসিএবিতে ক্লাস নিতে যাই তখন স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করেন কিভাবে পড়লে সিএ পাস করা যাবে, বা আমি কিভাবে পড়ে সিএ পাস করেছি। ঠিক একই ধরনের প্রশ্ন আমি যখন সিএ স্টুডেন্ট ছিলাম তখন আমিও আমার সিনিয়র ভাইদেরকে, অর্থাৎ যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে করেছিলাম। সেসব থেকেই আজকে আমি আপনাদের সাথে টপ টেন প্রুভেন টিপস ফর সিএ এক্সাম শেয়ার করব। তাহলে চলুন জেনে নেই। আপনি সিএ ফার্মে যদি থাকেন অথবা যদি সিএ কোর্স কমপ্লিট করে যদি চাকরি করেন, তাহলে আপনি যখন ক্লায়েন্টে অডিট করতে যান বা আপনি যখন চাকরি করছেন তখন হয়তো ট্যাক্স রিলেটেড বিভিন্ন বিষয় আপনার দরকার পড়ে। আমরা আমাদের এই ট্যাক্স পার্টি ইউটিউব চ্যানেলে নিয়মিত ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপলোড করে থাকি। আমাদের এই ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন এবার জেনে নেই একে একে টপ টেন প্রুভেন টিপস ফর সিএ এক্সাম। টিপস নাম্বার ওয়ান, বিলিভ ইন ইউর সেলফ। আপনি যেদিন থেকেই সিএ আর্টিকেলশিপ নিয়েছেন সেদিন থেকেই আপনাকে বিলিভ ইন ইউর সেলফ মনে প্রাণে মানতে হবে। যখন আপনার বিলিভ ইন ইউর সেলফ আপনি মানবেন তখনই আপনার সাথে সাথে কনফিডেন্স বেড়ে যাবে। আর যে কোনো কাজ করার জন্য বিলিভ ইন ইউর সেলফ খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাহলে আপনার সেই কাজটা খুব সহজেই হয়ে যায়। যদিও আপনার সেই কাজটি খুব সহজে নাও হয়, যেহেতু আপনার নিজের প্রতি বিশ্বাস আছে, তাহলে একটা সময় আপনি সেই কাজটি সম্পন্ন করতে পারবেন। আপনি যে সিএ ফার্মে আর্টিকেলশিপ করছেন, আপনি হয়তো আপনার জুনিয়র বা ব্যাচমেট বা সিনিয়রদের সাথে কাজ করেছেন, তখন দেখা গেছে যে আপনার সেই গ্রুপের মধ্যে থেকে কেউ হয়তো একটা লেভেল দুইটা লেভেল বা সিএ কোয়ালিফাই করেছে। তখন আপনার মনে হতে পারে যেহেতু আমরা একই সাথে কাজ করেছি, আমাদের মেরিট তো প্রায় কাছাকাছি, আমরা তো একই রকমের বুঝি, অতএব আপনিও পাস করতে পারবেন। আপনারা হয়তো ইন্ডিয়ান সুলতান মুভি দেখেছেন। সুলতান মুভিতে সুলতান আরফাকে দেখে ভালো লাগে এবং সে আরফাকে প্রপোজ করে, কিন্তু আরফা স্টেট লেভেলে রেসলিং খেলে। আরফা চেয়েছিল যে যাকে সে বিয়ে করবে তার হাজব্যান্ডও হবে তার মতো স্টেট লেভেলে রেসলার, কিন্তু সুলতান স্টেট লেভেলে রেসলিং খেলে না, সে রেসলিংই খেলে না। সে আরফাকে পাওয়ার জন্য শুরু করে পরিশ্রম এবং সে একটা সময় স্টেট লেভেলও রেসলিং খেলে এবং সে আরফাকে ফিরে পায়। আপনি হয়তো এখন বলবেন মুভিতে সব কিছুই সম্ভব, আমিও আপনার সাথে একমত, মুভিতে সব কিছুই সম্ভব, কিন্তু আপনি আরেকটা মুভি হয়তো দেখেছেন, দঙ্গল, যে মুভিটি সত্য কাহিনীর উপরে তৈরি করা। সেই মুভিতে দুইটা মেয়ে ছোটো থাকতে যে পরিশ্রম শুরু করে এবং তারা একটা সময় পরে গিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন হয়। তো যে কোনো কিছু আপনি করেন না কেন, যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি সেটার জন্য লেগে থাকবেন এবং না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু চেষ্টা করে যেতে থাকবেন। বিকজ ইট ইজ ইউর লাইফ, ইউর কেরিয়ার। যেহেতু আপনার লাইফ, আপনার কেরিয়ার, তাই আপনি এমন কোনো কিছু করুন বা আপনার যা কিছু করা দরকার তাই করুন আপনার লাইফকে সুন্দর করার জন্য। তাই পরীক্ষা যেভাবে আপনার ভালো করা দরকার আপনাকে সেভাবেই করতে হবে। টিপস নাম্বার টু, রিড থ্রু দ্য ম্যানুয়াল অ্যান্ড এক্সটেন্ড টু সাপ্লিমেন্টারি রিসোর্সেস। আপনি প্রথমেই আইসিএবি যে ম্যানুয়ালগুলো রয়েছে সেই ম্যানুয়ালগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। কোনো চ্যাপ্টার বা টপিকস আপনি প্রথমে বাদ দিবেন না, স্কিপ করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি পুরো বইটি পড়েন তাহলে আপনি জেনে যাবেন যে আপনার সিলেবাসে কী রয়েছে এবং আপনার পুরো একটা ধারণা হয়ে যাবে। যখন আপনার আইসিএবির ম্যানুয়াল পড়া হয়ে যাবে তখন আপনি এবার সাবজেক্ট ওয়াইজ সাপ্লিমেন্টারি বুকগুলো কালেক্ট করে আপনি সেগুলোও পড়ুন। এর কারণটা হলো যখন আপনি আইসিএবি ম্যানুয়াল এবং সাপ্লিমেন্টারি বই পড়া শেষ হয়ে যাবে তখন আপনার ভালো একটা নলেজ থাকবে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। আপনি হয়তো শুনেছেন সিএ যে কোশ্চেন করা হয় সেই কোশ্চেনের কোনো লিমিট নাই বা আমরা কেউই পরীক্ষার আগ পর্যন্ত প্রেডিক্ট করতে পারি না, তাই আপনার
স্টাডি এরিয়া যত প্রশস্ত হবে আপনার কনফিডেন্স তত বাড়বে, আপনার জানার পরিধি তত বাড়বে, প্রশ্ন যেখান থেকে আসুক না কেন আপনার কাছে আনফ্যামিলিয়ার মনে হবে না। যারা সার্টিফিকেট বা প্রফেশনাল লেভেল পরীক্ষা শেষ হয়ে যাবে তারা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট পাবলিশ হওয়ার আগ পর্যন্ত 2 মাস সময় পান। আপনারা এই সময়টাকে কাজে লাগান, এই সময় আপনারা পরের লেভেলের বইগুলো কিনে রিডিং পড়ে ফেলুন, তাহলে দেখবেন আপনার এই 2 মাসটা খুবই কাজে লাগছে। এবং যখন আপনি পাশ করে যাবেন, আপনি যখন ক্লাসে আইসিভিতে ক্লাস করতে যাবেন, তখন আপনার কাছে কোনো কিছুই অপরিচিত মনে হবে না, ক্লাস করতেও আপনার ভালো লাগবে এবং ওই সময় আপনি রিভিশন দিতে পারবেন। টিপস নাম্বার 3, অ্যানালাইজ দ্য পাস্ট ইয়ার্স কোশ্চেন্স। যখন আপনার আইসিএবির ম্যানুয়াল এবং সাপ্লিমেন্টারি বইগুলো পড়া হয়ে যাবে তখন আপনার যেটা বলেছিলাম যে সাবজেক্ট ওয়াইজ আপনার ভালো একটা ধারণা হয়ে যাবে। এরপর আপনি যখন পাস্ট ইয়ার্স কোশ্চেনগুলো দেখবেন তখন আপনার ধারণা হয়ে যাবে যে কোথা কোথা থেকে প্রশ্নগুলো আসছে। এটা আপনার পরিশ্রম খুবই কমিয়ে দিবে। এর কারণ হলো আপনি জেনে যাচ্ছেন যে আইসিভি ম্যানুয়াল থেকে কেমন প্রশ্ন আসে, সাপ্লিমেন্টারি বই থেকে কেমন প্রশ্ন আসে, বা অন্য আরও কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। প্রশ্নগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন তখন আপনাদের এই ধারণাগুলো হয়ে যাবে। যারা কোশ্চেন করেন তাদেরও একটা লিমিটেশনস রয়েছে, তাদের কাছেও যে রিসোর্সগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তারা প্রশ্ন করে। আপনি যখন এগুলো জেনে যাবেন এবং এগুলো যখন আপনি বারবার পড়তে থাকবেন তখন কিন্তু আপনার প্রিপারেশনটা খুবই ভালো হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে অ্যানালাইসিস করতে আপনার সময় বেশি লাগছে তাহলে আপনি আপনার ব্যাচমেট বা ফ্রেন্ডদেরকে আপনি সাথে নিন, তাদেরকেও ডিস্ট্রিবিউট করে দিন। সবাই মিলে যখন আপনারা এই অ্যানালাইসিসগুলো করবেন তখন সবারই উপকার আসবে এবং সময় কমে যাবে, আপনারা ভালোভাবে তখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন। টিপস নাম্বার 4, রিডিং উইথ প্লেজার। যেহেতু আপনাকে পড়তেই হবে তাই আপনি জোর করে পড়বেন না বা টেন্স মুডে পড়বেন না, আপনাকে যেহেতু পড়তেই হবে তাই আপনি পড়াটাকে এনজয় করুন। আপনি যদি সিএ পাস করেও যান তাহলেও কিন্তু আপনাকে পড়তে হবে। আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছি আমাদের কিন্তু রেগুলার পড়ার মধ্যে থাকতে হয়, কারণ টাইম টু টাইম বিভিন্ন ধরনের ট্যাক্স ল, আদার্স যেই লগুলো রয়েছে এবং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, আমাদেরকে এগুলোর সাথে কিন্তু আপডেট থাকতে হয়। আইসিএবি রেগুলার সিপিডি প্রোগ্রাম করে থাকে এই আপডেটগুলো আমাদেরকে দেওয়ার জন্য। অতএব আমরা যতদিন প্রফেশনে থাকব ততদিন আমাদেরকে এই পড়ালেখার মধ্যেই থাকতে হবে, স্টাডি করে যেতেই হবে। আর যেহেতু এটা আমাকে করেই যেতে হবে, যতদিন আমি প্রফেশনে আছি আমার এই পড়াটাকে যদি এনজয় করি তাহলে আমার এই বিষয়টা কোনো সময় আর বোরিং লাগবে না। টিপস নাম্বার 5, মেক এ স্টোরি। আমরা গল্প শুনতে বা গল্প বলতে সবাই পছন্দ করি, আর গল্পের আরেকটা ভালো দিক হলো গল্প শুনলে আমাদের সবসময়ই মনে থাকে। আমরা ছোট সময় যে গল্পগুলো শুনেছি সেগুলো আমাদের এখনও মনে আছে, আমরা এখনও সেগুলো বিভিন্ন আড্ডায় বলতে পারি। আবার আমরা স্কুল লাইফে যে গল্পগুলো পড়েছি সেগুলো এখনও আমাদের মনে রয়েছে। তাই আপনি যখন পড়বেন প্রতিটা চ্যাপ্টার বা টপিকস আপনি আপনার মতো করে একটা গল্প বানিয়ে নিন, সেই গল্পটা এবার আপনার স্টাডি গ্রুপে বলুন। যখন আপনি বলবেন সেই টপিকসটা বা সেই চ্যাপ্টারটা যদি আপনার গ্রুপ মেম্বারদের পড়া থাকে, আপনি যদি ভুল বলেন তাহলে কিন্তু তারা আপনাকে সেই ভুলটা ধরিয়ে দিবে, এতে করে আপনার সেই বিষয়টা জানা হয়ে যাবে। আবার আপনি যদি বাসায় এসে বইটা খুলে যদি কনফার্ম হতে চান তাহলে দেখা যাবে ওই বিষয়টা আপনার আবার দেখা হয়ে গেছে। এভাবে যখন করতে থাকবেন একটা সময় দেখবেন যে ওই চ্যাপ্টার বা টপিকসটা আপনার মাথার মধ্যে রয়ে গেছে, আপনি আর কোনো সময়ই ভুলবেন না। ইউজ ইউর ওন স্টাইল। আমরা সবাই আলাদা, একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই। যেহেতু আমরা আলাদা তাই আমাদের স্টাইলটা হবে আমাদের একদমই নিজস্ব। তাই আমি শুরুতে যখন বলেছিলাম আমি আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে চাইতাম তারা কীভাবে কোয়ালিফাই করেছেন, আমি আমার মতো স্ট্র্যাটেজি সেট করে নিতাম। তাই আপনি মানুষেরটা শুনুন, কোয়ালিফাই যারা করেছেন তাদেরটা শুনুন, পরে আপনি আপনার মতো করে সাজিয়ে নিন। আপনারা হয়তো থ্রি ইডিয়টস মুভি দেখেছেন, র্যাঞ্চো যখন পড়তে যায় তখন কিন্তু তার 2 ফ্রেন্ড ঘুমাতে যায়,
তার দুই ফ্রেন্ড সারা রাত ঘুমায় আর রেঞ্চু সারা রাত পড়ে। এখন আপনি হয়তো শুনেছেন যে রাতে নিরিবিলি খুবই পড়া হয়, 6 ঘন্টা টানা পড়া যায়, কিন্তু আপনি কোনো সময় রাত্রে পড়েননি, আপনি দিনে পড়েছেন। এখন আপনি যদি রাতে জেগে পড়তে যান তাহলে দেখা যাবে যে রাত জেগে পড়েছেন তারপরে 2-3 দিন আপনার খুবই খারাপ লাগছে, আপনার শরীর ভালো লাগছে না। আপনি যেটা পারেন সেটাই আপনি করুন। তারা 6 ঘন্টা রাতে পড়েছে, আপনি 6 ঘন্টা দিনে পড়ুন। আলটিমেট বিষয় হলো আপনাকে সফল হতে হবে। আপনি যেভাবেই পারেন আপনি সফল হতে পারলেই হলো। তারা 6 ঘন্টা রাতে পড়েছে, আপনি 6 ঘন্টা দিনে পড়েছেন, একই কথা। টিপস নাম্বার 7, মেক ইউর বুকস কালারফুল। আপনি যখন শুরুতেই আইসিবির ম্যানুয়াল বা সাপ্লিমেন্টারি বই বা যে কোনো রিসোর্স পড়বেন না কেন, শুরুতেই আপনি টেবিলে 3টা হাইলাইটার সাথে নিন। ইয়েলো হাইলাইটার দিয়ে আপনার যে কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেই বিষয়গুলো আপনি হাইলাইট করুন। গ্রিন হাইলাইটার দিয়ে সেলফ টেস্ট, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন্স এবং এক্সাম্পলসগুলো হাইলাইট করুন, কারণ এই বিষয়গুলো আর একটু গুরুত্বপূর্ণ। আর রেড হাইলাইটার দিয়ে আপনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে বা লাইন্স রয়েছে যেটা খুবই টেকনিক্যাল এবং কমপ্লেক্স, আপনার কাছে মনে হতে পারে যে এটা ভুল হলে আপনার পরীক্ষায় নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, আপনি সেটা রেড হাইলাইটার দিয়ে দাগিয়ে নিন। আপনার যখন হাইলাইটার দিয়ে হাইলাইট হয়ে গেল তখন আপনি পড়তে গিয়ে হয়তো দেখবেন যে কমপ্লেক্স বিষয়টা আপনি যে আইসিবি ম্যানুয়ালে পড়ছেন এটা আপনার কাছে খুবই জটিল মনে হচ্ছে। আপনি হয়তো গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করার সময় এই টপিক্সটা পড়েছিলেন, তখন আপনার কাছে সহজ মনে হয়েছিল, ওখানে একটু সহজভাবে লেখা, বা আপনি হয়তো গুগলে কোনো সময় পড়েছিলেন, ওখানেও হয়তো আপনি দেখেছেন যে সহজভাবে ওই বিষয়টা লেখা। আপনি ওখান থেকে আপনার যেই টপিক্সটা পড়ছেন পাশে আপনি পেন্সিল দিয়ে লিখে রাখেন, তাহলে আপনি যখন রিভিশন দেখবেন তখন আপনার কিন্তু কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আইসিবি ম্যানুয়ালের প্রতিটা চ্যাপ্টার পড়ার পরে দেখবেন যে সামারি দেওয়া আছে চার্ট আকারে, ফ্লো চার্ট আকারে, ও চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে সামারি আকারে দেওয়া যে কোন কোন বিষয়গুলো আপনি এই চ্যাপ্টারে পড়েছেন। আপনিও নিজের মতো করে ম্যাপ বা ডায়াগ্রামস বা চার্ট করে নিতে পারেন, তাহলে আপনি যখন এই চার্ট ডায়াগ্রাম বা ম্যাপ দেখবেন তখন আপনার চোখের সামনে ভাসতে থাকবে যে আপনি কী কী পড়েছেন বা কী কী পড়া দরকার। টিপস নাম্বার 8, গ্রুপ ডিসকাশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন গ্রুপ ডিসকাশন করবেন তখন আপনি আরেকজনকে একটা টপিকস বুঝাতে চাচ্ছেন, এতে করে আপনার নিজের যেমন ওই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা হয়ে গেল, আবার যখন আপনাকে আরেকজন গ্রুপ মেম্বার আপনার ফ্রেন্ড বুঝাবে তখন ওই বিষয়টা শুনে আপনারও হয়ে গেল। তবে অনেক সময় আমরা আইসিবিতে যখন ল্যাবেতে পড়তে গিয়েছি তখন দেখেছি যে গ্রুপ ডিসকাশনের নামে এখানে সেখানে দাঁড়িয়ে কথা বলছেন, আড্ডা দিচ্ছেন বা নিচে চা খেতে যাচ্ছেন, এতে করে 4 ঘন্টা লাইব্রেরিতে থাকছেন ঠিকই, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পড়া হয়। আপনারা যখনই গ্রুপ ডিসকাশন করতে যাবেন গসিপটা করবেন না, সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন। আর গ্রুপ ডিসকাশনটা আপনারা 1 সপ্তাহ বা 15 দিন বা 10 দিন আপনাদের মতো করে সেট করে নিতে পারেন। ডিসকাশনের আগে আপনারা একটা টপিকস বা একটা চ্যাপ্টার ঠিক করে নিন যে কোন বিষয়গুলো আপনারা ডিসকাস করবেন। আপনারা সবাইকে বলে দিন যে প্রবলেম যেগুলো পাবেন ওইগুলো নোট করে রাখতে, লিখে রাখতে, তাহলে ওই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবেন। তা দেখবেন যে আপনাদের ওই চ্যাপ্টার বা ওই টপিকসটা খুব ভালোভাবে হয়ে গেছে। টিপস নাম্বার 9, জগ ইউর মেমোরিজ। আমরা ঢাকাতে যখন বাসা থেকে ক্লায়েন্টে বা অফিসে যাওয়ার জন্য বের হই তখন প্রায় আমাদেরকে জ্যামের মধ্যে 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়। সেই সময়টাতে আপনি যদি গতকাল রাতে কী পড়েছিলেন বা সকালে কী পড়েছেন এ বিষয়গুলো যদি একের পর এক মনে করতে থাকেন তাহলে হঠাৎ করে দেখবেন যে একটা বিষয় হয়তো এসে আপনি আর মনে করতে পারছেন না। আবার যখন আপনি বিকেলবেলা অফিস শেষ হওয়ার পরে বাসার উদ্দেশ্যে রওনা দেবেন তখন আবার ট্রাফিক জ্যামে আপনি আবার সকালবেলা বা রাতে কী পড়েছিলেন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আপনি আবার মনে করতে থাকুন যে একের পর এক কী আপনি পড়েছিলেন। যে বিষয়গুলো আপনি মনে করতে পারছেন না এবার বাসায় আসার পরে আপনি বই খুলে সেগুলো দেখে নিন, এইভাবে ভুলের পরিমাণ কমে যাবে, আপনার মাথায় ওই চ্যাপ্টার বা টপিকসগুলো রয়ে যাবে। টিপস নাম্বার 10, রিভিউ রিভিউ রিভিউ। খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ ধরে টিপস 1 থেকে 9 পর্যন্ত যেগুলো বলেছি এভাবে করতে করতে দেখবেন যে আপনার বইগুলো বারবার পড়া হয়ে যাচ্ছে। আপনি পরীক্ষায় বসার আগ পর্যন্ত এভাবে বারবার পড়তে থাকুন, রিভিউ করতে থাকুন, কোথায় আপনি আটকে যাচ্ছেন ওই বিষয়টা বারবার দেখতে থাকুন। এভাবে যখন বারবার দেখতে থাকবেন পরীক্ষায় যাওয়ার আগ পর্যন্ত তাহলে আপনি দেখবেন যে আপনার
প্রবলেমের পরিমাণ কমে যাচ্ছে এবং মাথার মধ্যে রিভিউ করতে করতে আপনার মাথার মধ্যে থেকে যাচ্ছে এবং আপনাকে আর মুখস্থ করতে হচ্ছে না। আপনারা হয়তো আরেকটা বিষয় লক্ষ্য করেছেন, আমি যে 10টা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি সেই টিপসের পাশে মহান একজন ব্যক্তির ছবি ব্যবহার করেছি, তাদের সবাইকেই আপনারা চিনেন। তারা সবাই কিন্তু যার যার অবস্থানে কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমেই এসেছেন, তারা সবাই শীর্ষ অবস্থানে গিয়েছেন। যে 10টা টিপস বলেছি আপনারা আপনাদের মতো নিজেদের মতো করে নিতে পারেন, আপনার যেভাবে করলে সুবিধা হবে আপনি সেভাবে স্ট্র্যাটেজি সেট করে আপনি সি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, গুড লাক।